দেদের সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে আচড়া অঞ্চলে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। বারবনী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে আচড়া গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে বারবনী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি সর্বপ্রথম সকালে জোরবাড়ি কালী মন্দিরে পুজো দেন এবং সবার জন্য মঙ্গল কামনা করেন। তারপর তিনি মন্দির প্রাঙ্গণে এলাকার কিছু বয়স্ক মানুষদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। সেখান থেকে তিনি ICDS কেন্দ্রে যান, সেখানে শিক্ষিকা এবং শিশুদের সঙ্গে কথা বলেন। তারপর জোরবাড়ি অঞ্চলে পায়ে হেঁটে ঘুরে দেখেন, সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তাদের সুবিধা অসুবিধার কথাগুলি জানেন। সেখানে এক অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং সব রকমভাবে তার সঙ্গে থাকার আশ্বাস দেন। সেখানে থেকে তিনি জোরবাড়ি ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন। তারপর তিনি কুণ্ডল পাড়ায় গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জিজ্ঞাসা করেন রাজ্য সরকারের প্রকল্পগুলিকে তারা পাচ্ছে কিনা। যারা পাচ্ছে না তাদের দিদির দূত অ্যাপের মাধ্যমে আবেদন করার কথাও জানান। সেখান থেকে তিনি টাবাডি আদিবাসী গ্রামে যান, সেখানে মানুষের সমস্যার কথা শোনেন। তারপর তিনি হলুদ কানালি গ্রামের ICDS কেন্দ্র পরিদর্শন করেন। সেখান থেকে তৃণমূল কর্মী নরেশ হরেনের বাড়িতে দুপুরে মধ্যাহ্ন ভোজন করেন, চলে যান আচড়া পঞ্চায়েত কার্যালয়ে, সেখানে পঞ্চায়েত কর্মীদের সঙ্গে কথা বলেন ও পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করেন। তারপর আচড়া স্কুলে পরিদর্শন করবেন, সেখান থেকে নেতাজি কলোনিতে পথসভা এবং পল্লী মঙ্গল ক্লাবে কর্মী সভা করবেন। সেখান থেকে তৃণমূল কর্মী আশুতোষ তিওয়ারির বাড়িতে রাতের ভোজন করবেন বলে জানান। তিনি এও বলেন তারা সারা দিন টানা কর্মসূচি রয়েছেন আচড়া অঞ্চল জুড়ে। না, সেটা তাকে বুঝিয়ে তাকে সন্তুষ্ট করে সে যদি কিছু পায়, কোনো প্রকল্পের আওতায় সে আসবে বলে মনে হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ওই দূতের দ্বারাই, ওদের মোবাইলে অ্যাপ থাকবে, সেই অ্যাপের মাধ্যমে যতটা সম্ভব করে দেবে ওরা। তারপর আমাদের ব্লক অফিস রয়েছে, আমরা রয়েছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা করে ওটা করে নেবো। তাই আমি দূত যারা যাবে তাদেরকে অনুরোধ রইল, তারা একদম একটা বাড়িতে মোটামুটি টাইম সময় দিতে হবে, তাতে একটা একদিনে চারটে বাড়ি হোক আর পাঁচটা বাড়ি হোক, মানুষের কথা শুনতে হবে, মানুষের কাছে যেতে হবে, নম্র ভদ্রভাবে যেতে হবে, দাদাগিরি করিলেন। হেলথ সেন্টার ওটা ঘোরাতে বললাম, হেলথ সেন্টারটা দেখে নিন, যদি ঘর এখন যেহেতু ডাক্তারের সংখ্যাটা কম, ডাক্তার এমনিতে যারাই পাস করছে, পাস করার পর গ্রামাঞ্চলে আসতে খুবই অনিচ্ছুক। আজকে জোরবাড়িতে দিদি সুরক্ষা কবচ, প্রতিটি বুথে যাব আমরা, বিভিন্ন মানুষের সাথে, গুণজনদের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলবো, অভাব অভিযোগগুলো শুনবো, যতটা সম্ভব হবে আমরা সাথে সাথে করবো, তাছাড়া আমরা যদি সেরকম কাজ থাকে আমরা করি। মধ্যাহ্ন ভোজন বা রাত্রি ভোজন কার বাড়িতে রয়েছে? শুনতে পাচ্ছি না। মধ্যাহ্ন ভোজন কার বাড়িতে রয়েছে? নরেশ কর্মকার।